ভারতে শেষ হলো ভোটের মহাযজ্ঞ। বুথ ফেরত জরিপ থেকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লোকসভা নির্বাচনে এবার বেশ এগিয়ে আছে বিজেপি। তাই ধারণা করা হচ্ছে আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই পূর্বাভাস বাস্তব হলে এটি হবে মোদীর হ্যাট্রিক, অর্থাৎ টানা তিন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। বুথ ফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিরোধী জোটকে আরও ধসিয়ে দিয়েছে বিজেপি। বিশেষ করে পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত এবং উড়িষ্যার মতো জায়গাগুলোয় বেশ ভালোই ধাক্কা খেয়েছে বিজেপি বিরোধীরা। পশ্চিমবঙ্গে মমতার প্রবল প্রতিপত্তি এবার হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। বুথ ফেরত জরিপ অন্তত সেটাই বলছে। লোকসভায় পশ্চিমবঙ্গের 42টি আসনের লড়াইয়ে তৃণমূলকে ছাপিয়ে যেতে চলেছে বিজেপি। এখানে বিজেপি পেতে পারে 24 কিংবা আরও বেশি আসন। তবে মমতা বুথ ফেরত জরিপ উড়িয়ে দিয়েছেন, বলেছেন এই সব জরিপ ভুয়া, দুই মাস আগের তৈরি। মমতার মতোই আশাবাদী ভারতের কংগ্রেস। বুথ ফেরত জরিপ যাই বলুক, তাদের নেতৃত্বে গঠিত ইন্ডিয়া জোট এবার 295 আসন পাবে মনে করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তবে এই স্বপ্ন আগামী 4 জুন ধূলিস্যাৎ হয়ে যাবে এমনটাই বলছেন বিজেপি নেতারা। শেষ দফার ভোটের আগে মোদী বসেছিলেন ধ্যানে, ভোটের পর ধ্যান ভেঙেছে তার। অন্যদিকে ভোটের আগে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবার গেছেন জেলে। নির্বাচন উপলক্ষে জামিন পেয়েছিলেন তিনি। রাহুল গান্ধী, কেজরিওয়াল, মমতাদের জোট ইন্ডিয়া বিজেপির গেরুয়া ঢেউয়ে ভেসে গেল নাকি রুখে দিল, সেটা আনুষ্ঠানিকভাবে জানা যাবে আগামী 4 জুন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।